আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলমগীর মিয়া। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। আমি ভ্রমণ করি জানতে, আমি ভ্রমণ করি শিখতে, আমি ভ্রমণ করি আমার দেখা আপনাদের মাঝে তুলে ধরতে। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব নেপাল ভ্রমণ সম্পর্কে, হিমালয় কন্যা নেপাল। নেপাল ভ্রমণ করতে আপনি বাংলাদেশ থেকে নেপাল কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী দেখবেন, বিস্তারিত সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এর আগে আমরা নেপাল দেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই, নেপাল দেশ সম্পর্কে কিছু তথ্য কিছু কথা জেনে নেই। হিমালয় অধ্যুষিত একটি দেশ হচ্ছে নেপাল, যার সাথে উত্তরে চীন ও পশ্চিমে ভারত রয়েছে। নেপালের ভূমি অত্যন্ত আর্দ্র ও বিচিত্র, সেখানে পৃথিবীর সেরা মাউন্ট এভারেস্ট অবস্থিত, যা আপনি দেখলে অভিভূত আনন্দিত হবেন। নেপালের সরকারি ভাষা হচ্ছে নেপালি, মুদ্রা হচ্ছে রুপি, রাজধানী হচ্ছে কাঠমান্ডু। বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণ করতে চাইলে স্থল ও আকাশপথে উভয় আপনি ভ্রমণ করতে পারবেন। অন অ্যারাইভেল ভিসা, প্রথমবার কোনো ভিসা ফি নেই। বাংলাদেশ থেকে ভারত হয়ে কাকরবিটা দিয়ে কাঠমান্ডু বাইরোডো আপনি যেতে পারেন, এবং ঢাকা থেকে বিমানে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে কাঠমান্ডু আপনি যেতে পারেন। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু অত্যন্ত সুন্দর একটি জায়গা। আপনি কাঠমান্ডু থেকে নেপালের কোথায় কিভাবে ঘুরবেন এখন আমরা বিস্তারিত আলোচনা করব। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, আর কাঠমান্ডু থেকে আপনাকে যেতে হবে পোখরা, কারণ পোখরা হচ্ছে নেপালের অত্যন্ত সুন্দর একটি জায়গা, যেখানে গিয়ে আপনি হিমালয় কন্যা, পৃথিবীর সেরা পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত মাউন্ট এভারেস্ট দেখবেন। নেপালের কাঠমান্ডু থেকে আপনাকে অবশ্যই পোখরা যেতে হবে। এখন আমরা আলোচনা করব কাঠমান্ডু থেকে কিভাবে আপনি পোখরা যাবেন। কাঠমান্ডু থেকে আপনি বাইরোডে বিভিন্ন প্রকারের বাস এবং ট্যাক্সির মাধ্যমে আপনি কাঠমান্ডু যাবেন, কাঠমান্ডু থেকে পোখরা যাবেন। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব হচ্ছে 201 কিলোমিটার, কিন্তু সময় লাগে কমপক্ষে 10 ঘন্টা। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা নেপাল ভ্রমণ করতে চান, অবশ্যই নেপাল ভ্রমণ সম্পর্কে এই তথ্যটি ভালোভাবে আপনাকে জেনে নিতে হবে। আপনি বাংলাদেশ থেকে নেপালে গিয়ে আগে কি কাঠমান্ডু ভ্রমণ করবেন, ঘুরবেন, দেখবেন, নাকি পোখরা দেখবেন? আপনি যদি আমার পরামর্শ অনুযায়ী আপনি নেপাল ভ্রমণ করতে চান, অবশ্যই আমি পরামর্শ দিব। যদি আপনি বাইরোডে যান, তাহলে আপনি প্রথমে কাঠমান্ডুর বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো আপনি ঘুরবেন, আর যদি আপনি এয়ারে যান, তাহলে অবশ্যই আপনি যেদিন কাঠমান্ডু যাবেন ওই দিন আপনি কাঠমান্ডু থেকে পোখরা চলে যাবেন, কারণ কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব হচ্ছে 201 কিলোমিটার, বাসে সময় লেগে যায় প্রায় 10 ঘন্টা। সেই জন্য যেমন আপনারা বাংলাদেশ থেকে যদি পৃথিবীর অন্য কোনো দেশ থেকে যদি কোনো পর্যটক বাংলাদেশে আসে, অবশ্যই ঢাকা থেকে কক্সবাজার বা চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, এরকম দূরত্ব, যেমন কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব হচ্ছে 202 কিলো, কিন্তু সময় লেগে যায় প্রায় 10 ঘন্টা। এই যে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে আমরা কাঠমান্ডু থেকে পোখরার দিকে যাচ্ছি। এই আঁকাবাঁকা পাহাড়ি ডাল বেয়ে 201 কিলোমিটার যেতে সময় লাগে 10 ঘন্টা। সেই জন্য আপনাকে 10 ঘন্টা জার্নি করার একটি এনার্জিও থাকতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, অবশ্যই আপনারা প্রথম দিন কাঠমান্ডু থেকে পোখরা চলে যাবেন,
কারণ পোখরা গিয়ে আপনি পোখরার যে সাইট সিনগুলো আছে ওগুলো ভালোভাবে আপনি দেখার চেষ্টা করবেন। পোখরাতে গিয়ে আপনি কোথায় উঠবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা লেক সাইড পাই অর্থাৎ লেকের পাশে পোখরা ফেওয়া লেকের পাশে অত্যন্ত সুন্দর ও নান্দনিক একটি হোটেল রয়েছে, হোটেল হোয়াইট পার্ল, যার একটি ভিজিটিং কার্ড এবং নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা এই হোটেলে উঠলে আপনাদের খাবার এবং ভ্রমণের যে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো আপনারা সব কিছু আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। কেনাকাটা, ঘোরাফেরা, গাড়ির সুব্যবস্থা। আপনারা এই হোটেল হোয়াইট পার্লে উঠলে আপনাদের পোখরা ঘুরতে যে সমস্ত ভিজিটিং এবং সাইটগুলো রয়েছে আপনারা ওগুলো সুন্দরভাবে ঘুরতে পারবেন ও দেখতে পারবেন। হোটেল হোয়াইট পার্ল অত্যন্ত সুন্দর ও নান্দনিক একটি হোটেল। আমি আপনাদেরকে ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে সেখানে যোগাযোগ করে হোটেল হোয়াইট পার্লে উঠতে পারেন। অত্যন্ত সুন্দর ও ভালো মানের একটি হোটেল। আর যারা পোখরা ঘোরার পর আপনারা কাঠমান্ডুতে চলে আসবেন আমি পরামর্শ দিব, আপনারা কাঠমান্ডু থামেলে হোটেল রামাদা ইনশিওর অত্যন্ত সুন্দর ও নান্দনিক একটি হোটেল। আমি আপনাদেরকে থামেলের কাঠমান্ডুর এই হোটেলের ভিজিটিং কার্ডটিও দেখানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে যে কার্ডটি দেখছেন সেটি হচ্ছে কাঠমান্ডু হোটেলের ভিজিটিং কার্ড। হোটেল রামাদা ইনশিওর এটা হচ্ছে থামেলে অবস্থিত, অত্যন্ত সুন্দর ও ভালো মানের। এখানে উভয় হোটেলই পোখরা এবং কাঠমান্ডুতে উভয় হোটেলই ভূপের নাস্তার ব্যবস্থা রয়েছে। আপনারা সেখানে ভালো এবং উন্নত মানের নাস্তা পাবেন যা আপনাদের শুধু খেতে মন চাইবে। নেপাল ভ্রমণ করে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আমার দুইটা হোটেলেই খুব ভালো লেগেছে। আপনারা যারা নেপাল ভ্রমণ সম্পর্কে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে নেপাল ভ্রমণ সম্পর্কে আরও আপনাদেরকে তথ্য দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা নেপাল ভ্রমণ করবেন অবশ্যই আপনার একটি নোট থাকা দরকার, আপনি কোথায় কী কী দেখবেন, আপনার পোখরাতে যে জিনিসগুলো আপনি দেখবেন এর মধ্যে রয়েছে সারাংকোট, দুই নম্বর হচ্ছে নাগরকোট, ফেওয়ালেক, মহেন্দ্র ক্যাব, দরবার স্কোয়ার এবং মনোকামনা টেম্পল এবং আরও অনেক সাইটসিং রয়েছে। আপনারা ইচ্ছা করলে এর বাইরেও অনেক ধরনের সাইটসিং রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতন দেখতে পারেন। আমি আপনাদেরকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা নেপাল কখনো ভ্রমণ করেননি আমি আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই আপনারা কাঠমান্ডু গিয়ে আগে পোখরা চলে যাবেন, কারণ পোখরা কাঠমান্ডু থেকে পোখরা যেতে 10 ঘন্টা সময় লাগে। অবশ্যই এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে যে আপনি নেপাল ভ্রমণ করতে হলে আপনি যদি বিমানে যান যেদিন আপনার ফ্লাইট থাকবে আপনি পোখরা থেকে কাঠমান্ডু এসে ফ্লাইট ধরা অত্যন্ত কষ্টকর হবে। সেই জন্য আপনারা যারা নেপাল ভ্রমণ করবেন অবশ্যই প্রথম পোখরা ভ্রমণ করে ঘুরে তারপর কাঠমান্ডুতে আসবেন। কাঠমান্ডু থেকে বাইরোডে অথবা বিমানে যেভাবে আসেন আপনি আপনার যাত্রা সহজ হবে, সুন্দর হবে। সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা যারা নেপাল ভ্রমণ করবেন অবশ্যই প্রথম পোখরা দেখবেন। পোখরা অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর এবং আপনার দেখতেই মন চাইবে। আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, এর মধ্যে নেপাল আমার কাছে অত্যন্ত সুন্দর ও ভালো লেগেছে। নেপাল ভ্রমণ সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে অবশ্যই করবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিওতে সব কিছু বলাও সম্ভব হচ্ছে না। নেপাল অত্যন্ত সুন্দর একটি দেশ, শুধু সবুজে সবুজ ঘেরা,
পাহাড়ে পাহাড়, পর্বত আপনার ভালো লাগবে। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।